রাশি মেষ ওভারভিউ আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্য এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে রাশি মেষ রোম্যান্স আপনি বহুদিন ধরে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বকে খুঁজে বেড়াচ্ছেন এবং আজ আপনি তাকে খুঁজে পেয়েছেন এই সম্পর্কটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে কারণ আপনারা দুজনেই ভালো ভালো চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং আপনারা দুজনেই একঘেমি পছন্দ করেন না এই ধরনের লোকেরা সবসময় আপনাকে তাদের পায়ের তলায় রাখবে এবং আপনিও ঠিক তাই করবেন রাশি মেষ ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসা বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড় ফল পাবেন রাশি মেষ ফাইনান্স আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসেবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্যে আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে একটি সঠিক সময় তাই আপনার কাজের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা রাশি মেষ হেলথ আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোনো সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোনো ঠান্ডা পানীয় নেবেন না আজকে সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারের প্রতি পরিবর্তন আনুন রাশি ওভারভিউ আজ আপনি সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধুবান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনো আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে সমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি এবং আপনার সঙ্গ একে অপরকে আরও গভীরভাবে জানতে চান আপনার মনে হবে যেন আপনারা একে অপরের হৃদয় খুঁজছেন এবং শেষে তা একে অপরকে জানাতেও চাইবেন রাশি ক্যারিয়ার বৃষ যারা সেলসে রয়েছেন তারা সিনিয়রদের দ্বারা সমালোচিত হতে পারেন তবে যারা এখনও বাড়িতে করছেন তারা হয়তো তাদের অফিস বাড়ি থেকে সরিয়ে অন্য কোথাও নেবার সিদ্ধান্ত নেবেন রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনার দিনটি ভাগ্যশালী হতে পারে কেননা কোনো অচল সম্পত্তি পেতে পারেন আপনি আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করেছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার এটা একটা ভালো খবর যে এতে আপনি সুনিশ্চিত হয়ে যাবেন যে আপনি এই অর্থ গ্রহণ করতে প্রস্তুত আছেন রাশি বৃষ হেলথ আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হবে যেমন মাথা ব্যথা হাড়ের ব্যথা এইসব এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটা উচিত হবে যে আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলি ঠিক হয়ে যায় রাশি মিথুন ওভারভিউ যারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্য টেনশনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোন ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সব কিছু করতে পারবেন রাশি মিথুন রোম্যান্স আপনি যদি একা হন তাহলে এমন কাউকে লক্ষ্য করুন যে বহুদিন ধরে আপনার পেছনে পড়ে আছে এবং আপনার সঙ্গে সময় কাটাতে চায় এই ধরনের ঘটনা খুবই অস্বস্তিকর এবং আপনিও এই নির্দোষ লোকটির সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত কারণ এই আপনার ভালোর জন্যে নয় আজ মাথা ঠান্ডা করে ঠিক সিদ্ধান্ত নিন রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন রাশি মিথুন ফাইনান্স আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড় কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেন না। আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এইসব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে রাশি মিথুন হেলথ পরিপাক্রিয়া সমস্যার আপনি সম্মুখীন হবেন যার জন্যে আপনার পেট ব্যথা ও মানসিক একাকত্ব হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোনো চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে রাশি কর্কট ওভারভিউ আজ আপনার জন্য বড় স্বপ্ন দেখার দিন আপনার জীবনে কি করা উচিত আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি লক্ষ্য করবেন যে রোম্যান্সের পৃথিবীতে আপনার আত্মীয়রা আপনাকে রক্ষা করতে এগিয়ে আসছে এটা হতে পারে যে আপনি বিয়ে করার জন্যে সঙ্গী খুঁজছেন এবং বহুকাল ধরে অসফল রয়েছেন আজ আপনার কোন আত্মীয় এমন কারুর কথা বলবে যাকে আপনি এখনো দেখেননি বা দেখলেও পাত্তা দেননি এই নতুন সুযোগটি খতিয়ে দেখুন কারা এটি আপনার জন্য অনেক সুযোগ নিয়ে আসতে পারে রাশি কর্কট ক্যারিয়ার আপনার আরও যোগাযোগের প্রয়োজন যা আপনার কর্মজীবনের জন্য লাভজনক মনে রাখবেন আপনি নিজেই সব স্বপ্ন পূরণে সক্ষম নন সকলের সাহায্য এবং সমর্থন সেই ক্ষেত্রে প্রয়োজনীয় রাশি কর্কট ফাইন্যান্স আজকে আপনাকে আপনার টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারী জিনিসের প্রতি খরচ করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে রাশি কর্কট হেলথ আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোনো রোগ হতে পারে আপনার সূর্য থেকে ত্বককে বাঁচান আর খুব জলপান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন যদিও এটা ত্বকে কোনো সাহায্য করবে না কিন্তু সুস্থ রাখবে রাশি সিংহ ওভারভিউ এই সময় পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সম্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজের পরিবার বর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে আর খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একদম ভুলবেন না একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন রাশি সিংহ রোম্যান্স আপনি এমন ধরনের শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না যাতে আপনাকে ভবিষ্যতে আফসোস করতে হয় এই মুহূর্তে আপনি আপনার চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনি হয়তো এসব পেতে চাইছেন এবং একটা সম্পর্ক থেকে যেটা বেশিদিন টিকবেই না তাই আজ আপনার মাথা খুব পরিষ্কার রাখুন রাশি সিংহ ক্যারিয়ার যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার হবে। ছাত্র ছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট রাশি সিংহ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে হবেন যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার্য সঠিক লক্ষ্যে এগোচ্ছে তখন হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাওয়ার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে রাশি সিংহ হেলথ আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এইভাবে কোনো উপায় বার করুন রাশি কন্যা ওভারভিউ আজ আপনার নিজের গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখকে অবসানের জন্য নেওয়া দরকার আপনি নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করছিলেন কিন্তু এটাই সময় নিজের এরকম লোকের পরামর্শ নেওয়ার যা আপনার খুব কাছের আর আপনাকে পরোয়া করে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে তার পরামর্শের ব্যবহার করতে একটু দ্বিধা করবেন না রাশি কন্যা রোম্যান্স আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন তাই বেশি গুরুত্ব দেবেন না তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা যে আপনার জন্য উপযুক্ত রাশি কন্যা আজ আপনি হয়তো কোনো নতুন চাকরি পেয়ে পুরনো চাকরি ছাড়তে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এর থেকেও বড় কথা হল চকচক করলেই যে শোনা হয় না এ কথাও মনে রাখবেন রাশি কন্যা ফাইন্যান্স নিজের ইচ্ছেতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত তাই জন্য কি যান কিন্তু সংযম রেখে রাশি কন্যা হেলথ আজ আপনাকে সু আহার আর বেঁচে থাকা সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোনো অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিড় ভাড় জায়গায় যেন না যেতে হয় আপনি ছোটখাটো দুটো অসুখ যেমন সর্দিকাশি একটু মাথা খাটিয়ে চললেই দূর করতে পারবেন রাশি তুলা ওভারভিউ আজকে আপনি নিজের বড় বড় সমস্যাগুলোকে সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এগুলিকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব নয় রাশি তুলা রোম্যান্স আর যদি আপনি একা হন তাহলে আপনি দেখবেন যে আপনি বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছেন নতুন নতুন লোকেদের সঙ্গে আপনার আলাপ হচ্ছে এবং ভাবুন যে ঠিক কোন জিনিসটা আপনি আপনার জীবন সঙ্গীর মধ্যে খুঁজে পেতে চাইছেন আপনি হয়তো একটু আটটু হতাশও হতে পারেন এই ভেবে যে সম্প্রতি আপনার সঙ্গে এমন কারুর আলাপ হয়নি যাকে আপনার ভালো লাগতে পারে হতাশ হবেন না যাই হোক আপনি যে মানুষটিকে খুঁজছেন সে হয়তো আপনার চারপাশেই রয়েছে এবং সেও হয়তো আপনাকেই খুঁজছে রাশিতুলা ক্যারিয়ার যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফাইন্যান্সে কাজ করছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন রাশি তুলা ফাইন্যান্স আজ কোনো প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না শেয়ার বা যে কোনো পার্টনারশিপে অর্থ একেবারে লাগাবেন না কেউ কতই না লোভ দেখাক আপনাকে রাশি তুলা হেলথ আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোনো বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ দিনের শুরুয়াত একটু নিরাশাপূর্ণ হতে পারে কিন্তু দিনের শেষ সন্তোষজনক হবে আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্য আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকে সমাধান হয়ে যাবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার নতুন প্রেম প্রস্তুতি হয়ে উঠবে এবং আপনার সঙ্গীকে নিয়ে বেড়াতে বেরোন অথবা কোনো সিনেমা দেখুন আর আপনার পরিবারও আপনার পছন্দ করা মানুষটিকে মেনে নেবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না সময় আপনি আপনার কাজের ফল পাবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আপনি আপনার লেনদেনের ব্যাপারে চালাক হন যাতে বাজারে আপনার কদর থাকে বিশেষ করে তাদের সঙ্গে যাদের থেকে অতীতে ঋণ নিয়েছিলেন আপনি আপনার কর্তব্যগুলোকে ভুলবেন না যদি একবার আপনি ঋণ শোধ করতে পারেন তো আমদানিতে বৃদ্ধিই হবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে বিব্রত থাকবেন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন এরপর আপনি জানতে পারবেন যে ওর স্বাস্থ্য ভালো আছে আজ ওর সাথে সময় কাটাবার কারণে উনি বোধ করবেন এবং মেজাজ ভরপুর থাকবে রাশি ধনু ওভারভিউ আজকে আপনি শারীরিক আর মানসিক দুটো রূপে সমানভাবে সুস্থ থাকবেন বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময়মতো নিজের কাজ শেষ করে ফেলবেন রাশি ধনু রোম্যান্স যারা নিজের সঙ্গীর কাছ থেকে দূরে আছেন তারা হয়তো আজ নিজের সঙ্গীর আসার খবর পেতে পারেন আপনার সঙ্গীকে চমকে দেওয়ার ব্যবস্থা করুন যা তাকে ও আপনাকে আনন্দ দেবে দুজনে একত্রিত হলে কোথা দিয়ে যে দিনটা কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না রাশি ধনু ক্যারিয়ার যারা ব্যাংকিংয়ে আছেন তারা আজ অকস্মৎ পরিস্থিতিতে বিহবল হয়ে পড়তে পারেন এই অকস্মাত ভবিষ্যতের পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যাবেন রাশি ধনু ফাইনান্স আপনার জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্যে কোনো প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিণাম প্রশংসনীয় হবে রাশি ধনু হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোনো অসুখ থেকে বাঁচাতে সহায়ক হবে সেটা যে কোনো রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শের সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোনো আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না রাশি মকর ওভারভিউ আজকে আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন এইভাবে নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তাহলে অবশ্যই সফলতা পাবেন রাশি মকর রোম্যান্স যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি না হয় খুব সতর্কভাবে কথা বলুন এবং আপনার সঙ্গীর কথা খুব মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত দুজনেই এক জায়গায় এসে দাঁড়াবেন তবে একটু আটটু সমস্যার মুখোমুখি আপনাকে হতেই হবে আজ আপনি সেই মানুষগুলিকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যাবেন যারা আপনাকে ভালোবাসে তবে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যদের সুখী করার জন্য বেশি সময় নষ্ট করবেন না আপনার প্রেমিক বা প্রেমিকাও আপনার ভালো কামনা করে আপনার খারাপ নয় আজ আপনার পরিবার ও প্রেমের মধ্যে সমতা রাখুন রাশি মকর ক্যারিয়ার আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন রাশি মকর ফাইন্যান্স আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাতত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এই ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা ক্ষেত্রে সম্পূর্ণ বিফল হবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে রাশি মকর হেলথ আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোনো শারীরিক অসুবিধায় ভুগছেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার বোধ করবেন যে কোন রকম অলসতাকে প্রশ্রয় দেবেন না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সব সময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে রাশি কুম্ভ রোম্যান্স আজ কোনো একটি বিশেষ অনুষ্ঠানের জন্য আপনি বাইরে বেরোতে পারবেন উপভোগ করবেন এবং অনেক নতুন মানুষের সঙ্গে আপনার আলাপ হবে আপনি আপনার সামনের লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য যত্ন করে জামা কাপড় পরবেন এবং সামনের লোকও আপনাকে দেখবে রাশি কুম্ভ ক্যারিয়ার যারা কর্পোরেট ক্ষেত্রে আইনি ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন তারা হতাশ হতে পারেন আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে রাশি কুম্ভ ফাইন্যান্স ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধ চেষ্টা করুন আপনার জন্য ভালো এই যে কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনার লক্ষ্য হবে যে এক্সারসাইজ করা এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পর্যন্ত আপনার ঘাম না বেরোয় ততক্ষণ আপনি এক্সারসাইজ করা থেকে থামবেন না এরকম করার পর আপনি খুব খুশি হবেন রাশি মিন ওভারভিউ আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলেই নিরাশই হতে হয় রাশি মিন রোম্যান্স আপনাদের সম্পর্ক আবার বেঁচে উঠবে যখন আপনার সঙ্গী দেখবে যে আপনি আপনার জীবনের চিন্তাধারা দৈনন্দিন একঘেমি থেকে বেরিয়ে প্রতিটি দিনকে নতুন এবং সুন্দর করে তুলেছেন রাশি ক্যারিয়ার মিন আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলি পেরিয়েই আসতে সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন রাশি মিন ফাইন্যান্স যারা ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয় আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন তাই এই সুযোগে অর্থনৈতিক লাভ ওঠান আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোনো মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোনো হাসির থেরাপি শুরু করেছেন